আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান যেটা অগস্ট মাসে দেওয়া হয়েছে তার পঞ্চম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করবে বলে হাজির হয়েছি প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক করে দেওয়া হবে তোমরা শুধু দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখি কী প্রশ্ন আছে প্রথম প্রশ্ন হচ্ছে এমসিকিউ তোমরা আগেই করেছ এবার সরাসরি এর প্রশ্নত চলে যাব দুয়ের তিন এর সমতুল্য ভগ্নাংশ হল দেখো দুয়ের তিন মানে তিন ভাগ করে তার মধ্যে ভাগ নেওয়া হয়েছে এর সমতুল্য ভগ্নাংশ মানে এই অপরের অংশটাকে বলা হয় লব নিচের থেকে বলা হয় হর লব আর হর একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে দেখো এখানে লব আর হর এক সংখ্যা দিয়ে গুণ নেই এখানেও তাই নেই এখানেও তাই নেই কিন্তু এখানে দেখো লব আর হর উভয়কেই পাঁচ গুণ করা হয়েছে তাহলে এটাই হবে সঠিক উত্তর বোঝা গেল এর পরে কি আছে দেখি এর পরে আছে পরের প্রশ্নটা দেখো একের চার আর তিনের বত্রিশ একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যায় দেখো এখানে দুটো ভগ্নাংশ দিয়েছে একটা ভগ্নাংশে হর হচ্ছে চার আর একটা ভগ্নাংশে হর হচ্ছে বত্রিশ তাহলে চার আর বত্রিশ দুটোকেই একই হর করতে হবে তাহলে চারটাকে যদি বত্রিশ করি সুবিধা হবে কারণ বত্রিশটাকে তো চার করা যাবে না চারটাকে বত্রিশ করতে গেলে কী করতে হবে আট দিয়েই গুণ করতে হবে আমরা এই মার্তা পড়লাম সমতুল ভগ্নাংশ মানে হরকে যদি গুণ করা লবকে তো গুণ করা তাহলে চারকে যদি আট দিয়ে গুণ করলে বত্রিশ হয় তাহলে এককেও আট দিয়ে গুণ করব আট এককে আট হবে তাহলে আটের বত্রিশ আর তিনের বত্রিশ হবে এর সঠিক উত্তর কোনটা আছে দেখেনি একেরটা নেই দুয়েরটা নেই দুটটা নেই সিএটটা আছে দেখো আটের বত্রিশ আর তিনের বত্রিশ বোঝা গেল এইভাবেই আমরা অঙ্কগুলো শিখবো পরটা দাও কী আছে যোগ করতে বলেছে একের পাঁচ আর দুইয়ের পাঁচ যোগের ক্ষেত্রে প্রথমে শেখানো হয়েছিল ভগ্নাংশের হরগুলো সমান আছে কিনা দেখতে হবে এক্ষেত্রে হরগুলোর হরগুলো সমান আছে যদি সমান না থাকতো তাহলে কী করতাম ওই একই হর বিশিষ্ট করে নিতাম এরপরে দেখো হরগুলো যদি সমান আছে লবগুলো যোগ করলেই উত্তর হয়ে যাবে লবগুলো কত আছে এক আর দুই যোগ করলে তা তিন হয় ঠিক আছে তাহলে উত্তর হবে তিনের পাঁচ বোঝা গেছে পরটা দেখো ছয় পূর্ণ পাঁচের তিন এই ভগ্নাংশটি কী হলো এটা প্রকৃত ভগ্নাংশ তাও তো নয় আমরা জানি কি প্রকৃত ভগ্নাংশের লবটা ছোটো হয় হরটা বড় হয় এক্ষেত্রে সেটা তো হয়নি অপ্রকৃত ভগ্নাংশ তাও তো নয় সামনে একটা সংখ্যা আছে দশমিক ভগ্নাংশ এখানে দশমিক কোনো চিহ্ন নেই তাহলে এটা কি মিশ্র ভগ্নাংশ অবশ্যই মিশ্র ভগ্নাংশ কী করে বুঝলাম একটা সামনে পূর্ণ সংখ্যা আছে আর একটা ভগ্নাংশ আছে এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ এরপরে আমরা দুয়ের প্রশ্ন চলে যাব দেখি দুয়ের প্রশ্ন কি আছে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো দুই আর তিন পরস্পর মৌলিক সংখ্যা অবশ্যই সত্যি কেন তিনের উৎপাদকগুলি হলো এক আর তিন দুইয়ের হল এক আর দুই এদের মধ্যে সাধারণ উৎপাদক হচ্ছে এক আমরা কি জানি যে সকল সংখ্যার সাধারণ উৎপাদক এক হয় তারা পরস্পর মৌলিক তাই জন্য এরা পরস্পর মৌলিক উক্তিটি সত্যি তারপরে দেখো কি আছে দশমিক পাঁচ থেকে দশমিক শূন্য পাঁচ বড়ো কখনোই নয় দশমিক পাঁচ মানে হচ্ছে দশ ভাগের মধ্যে পাঁচ ভাগ তোমার একটা ছবি দেখো তাহলে বুঝতে পারবে দশ ভাগের মধ্যে পাঁচ ভাগ বলতে কতটা বোঝাচ্ছে আবার দেখো দশমিক শূন্য পাঁচ মানে একশো ভাগের মধ্যে পাঁচ ভাগ তাহলে এটা দেখে নাও অবশ্যই ছোট তাহলে এটা ভুল আছে বুঝে গেল বেশ তারপরে দেখো এই দুটো স্বললেখা টানা হয়েছে দুটো কি পরস্পর ছেড়ি স্বরলেখা মানে দুটো কি পরস্পরকে ছেদ করবে অবশ্যই করবে দেখো এখানে এরো চিহ্ন রয়েছে মানে এটা যত খুশি বেড়ে যাবে এদিকে এদিকেও বাড়তে পারবে আর এটা এদিকেও বাড়তে পারবে ওপর দিকেও বাড়তে পারবে এরো চিহ্ন মানে তাই তাহলে যদি এটাকে বাড়িয়ে দেওয়া যায় তাহলে এটা এক জায়গায় ছেদ করবে তাহলে এটা পরস্পর ছেড়ি স্বর লেখা এটা হয় সত্য তারপর এটা দেখো খুব ভালো করে দেখবে আয়তক্ষেত্রের চিত্রের পরিসীমা সমান দুই দৈর্ঘ্য যুক্তপ্রস্ত এটা ভুল ফর্মুলা লেখা রয়েছে এখানে যদি ব্যাকেট থাকতো তাহলে ঠিক হতো আর এর ক্ষেত্রে পরিষেবার সূত্র আমরা জানি দুই গণিত দৈর্ঘ্য যুক্তপ্রস্ত এটা ভুল আছে তারপরে দেখো কি আছে একশো চুয়াল্লিশের বর্গমূল করো চলো এটা আমরা একটুখানি ভালোভাবে বুঝে নিই দেখো কিভাবে একশো চুয়াল্লিশের বর্গমূল নির্ণয় করতে হয় একশো চুয়াল্লিশকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব দুই দিয়ে ভাগ করলে হবে বাহাত্তর এবার বাহাত্তরকে আবার দুই দিয়ে ভাগ করছি হবে ছত্রিশ ছত্রিশকেও আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো দুই দিয়ে ভাগ করলে হবে আঠেরো আঠেরোকেও দুই দিয়ে ভাগ করবো কত আসবে নয় আসবে উত্তর নয়কে কিন্তু দুই দিয়ে যাবে না নয়কে তিন দিয়ে ভাগ করতে হবে তিন দিককে নয় হয় এবার দেখো আমরা এখান থেকে কী বুঝতে পারছি একশো চুয়াল্লিশ সমান দুই গণিত দুই গণিত দুই গণিত দুই গণিত তিন গণিত তিন তাহলে এর যদি বর্গমূল করতে হয় দেখো দুটো সংখ্যা থেকে একটা সংখ্যা বেরিয়ে আসবে দুই গুণিত দুই গুণিত তিন তাহলে একশো চুয়াল্লিশের বর্গমূল কত হবে দুই দুগুণে চার চার তিনে বারো হবে উত্তর এভাবেই আমরা একশো চুয়াল্লিশের বর্গমূলটা বার করতে পারলাম ঠিক আছে তারপরে কোশ্চেন আছে আঠেরো আঠেরো বিয়োগ পনেরো আঠেরো এর লগুষ্কারে পরিণত করতে হবে সেটাই বা কীভাবে হবে এটা নিই আঠেরো আঠেরো থেকে পনেরো আঠেরো বিয়োগ দিতে হবে দেখো হর সমান থাকলে লবগুলো বিয়োগ করলেই হবে আমরা এই মাক তো শিখলাম তাহলে আঠেরো থেকে পনেরো বিয়োগ দিতে হবে আঠেরো থেকে পনেরো বিয়োগ দিলে হবে তিন তাহলে তিনের আঠেরো এবার দেখো লব আর হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তিনকে তিন দিয়ে ভাগ করলে এক আর আঠেরোকে তিন দিয়ে ভাগ করলে ছয় তাহলে একের ছয় হবে লক্ষিষ্ট আকার ঠিক আছে পরে প্রশ্ন আছে ছয় পূর্ণ পাঁচের তিন অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো কী নিয়ম প্রথমে হচ্ছে হরের সঙ্গে সামনে যে পূর্ণ সংখ্যা সেটাকে গুণ করতে হবে তারপরে লবটা যোগ করতে হবে দেখো তিন ছয় গুণ করলে হবে আঠেরো আঠেরো সঙ্গে পাঁচ যোগ করতে হবে আঠেরো পাঁচের তেইশ উত্তর হবে তেইশের তিন ঠিক আছে তারপরে দেখো তোমার কাছে চার দশমিক পাঁচ শূন্য টাকা ছিল আমি পনেরো দশমিক পাঁচ শূন্য টাকা দিলাম তোমার কাছে এখন মোট কত টাকা হলো এটা আমরা বুঝে নেব আমার কাছে চার দশমিক পাঁচ শূন্য টাকা ছিল তুমি আমাকে পনেরো দশমিক টাকা দিলে এখন আমার কাছে কত টাকা হবে তাহলে যোগ করতে হবে কীভাবে যোগটা করতে হবে এসব একটা বুঝিনি শূন্যর সঙ্গে শূন্য যোগ করলে শূন্য পাঁচ আর পাঁচে যোগ করলে দশ দশে শূন্য হাতে রইল এক একটায় চারের ওপরে গিয়ে বসবে চার পাঁচ আর এক যোগ করলে হচ্ছে দশ দশে শূন্য আবার হাতে রইলো এক একটাই ওপরে বসবে এক আর একে যোগ করলে হবে দুই তাহলে আমার কাছে এখন কুড়ি টাকা রইল এর পরের অঙ্কটা একটা বড়ঘাট মাঠের দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রতি বর্গমিটার ছ টাকা হিসেবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে দেখো এটা আমরা দুঃখ করে বুঝে নিচ্ছি আমরা জানি বড় ক্ষেত্রে ক্ষেত্রফল মানে বাহুগণিত বাহু এক্ষেত্রে চল্লিশ গণিত চল্লিশ বর্গমিটার মানে এক হাজার ছশো বর্গমিটার এবার এক বর্গমিটার ঘাস লাগাতে খরচ হয় ছ টাকা তাহলে এক হাজার ছশো বর্গমিটার ঘাস লাগাতে কত খরচ হবে ছয়ের সঙ্গে এক হাজার গুন করতে হবে গুণ করলে হবে ন হাজার ছশো টাকা এইভাবেই আমরা অঙ্কগুলো বুঝে নেব চারের ক্ষয়ের অঙ্কটা কি আছে এরকম একটা ছবি দেওয়া হয়েছে ছবি দেওয়ার পর বলছে ঘসা অঞ্চলের পরিষেবা নির্ণয় করো কিভাবে হবে চলো এটাও আমরা বুঝে নিই ছবিতে দেখতে পাচ্ছি রঙিন অংশের পরিষেবা নির্ণয় করতে বলেছে দেখো উপরটা চার মিটার তাহলে এই অংশটাও চার মিটার হবে আর এই ধারটা যদি ছ মিটার হয় এই ধারটাও ছ মিটার হবে তাহলে একটা আয়তক্ষেত্রের পরিষেবা নির্ণয় করতে হবে যার একটা ধার চার মিটার আর একটা ধার ছ মিটার আমরা কি জানি আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সমান দুই গণিত দৈর্ঘযুক্ত পোস্ত এক্ষেত্রে গণিত ছয় যুক্ত চার মানে দুইগণিত দশ দশ দুগুণে কুড়ি মিটার তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা হবে কুড়ি মিটার গয় করে দেখো একটা সরল করতে বলেছি সরলটা কিভাবে হবে আমরা একটুখানি ভালো করে বুঝে নিই তোমরা খুব ভালোভাবে সরলটা বুঝবে পাঁচ গণিত চার গণিত তিন ভাজিত ছয় ভাজিত পাঁচ গণিত আট প্রথমে আমরা কি করব চার পাঁচ আর তিন গুণ করে নেব ষাট হবে ষাট ভাজিত ছয় ভাজিত পাঁচ গণিত আট এরপরে ষাটকে আবার ছয় দিয়ে ভাগ করতে হবে ষাটকে ছয় দিয়ে ভাগ করলে হবে দশ দশ ভাজিত পাঁচ গণিত আট এরপরে দেখো দশকে আমরা পাঁচ দিয়ে ভাগ করবো দশকে পাঁচ দিয়ে ভাগ করলে হবে দুই তাহলে হবে দুই গণিত আট শেষের লাইনে কী হবে দুইয়ের সঙ্গে আট গুণ করলে ষোলো হবে বোঝা গেল কীভাবে অঙ্কটা হলো আর একবার তোমাকে বুঝিয়ে দিচ্ছি প্রথমে কি করেছিলাম প্রথমে আমরা করেছিলাম একদম ওপরে দেখো গুণটাই করেছিলাম চার পাঁচ আর তিন গুণ করেছিলাম গুণ করে ষাট হয়েছিল। তারপরে ষাটকে আবার ছয় দিয়ে ভাগ করেছিলাম ভাগ করে দশ হয়েছিল পরে লাইনে দশকে আবার পাঁচ দিয়ে ভাগ করলাম দুই হলো দুইয়ের সঙ্গে গুণ করলাম ষোলো হলো দেখো সমস্ত প্রশ্নগুলো করিয়ে দেওয়া হলো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেল যদি নতুন এসে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আটনটা বাজিয়ে দেবে তোমরা সবাই ভালো থাকবে